লিভার ভালো রাখবে এই চারটি পানীয়। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার, যা শরীর থেকে টক্সিন দূর করে পুষ্টি নিয়ন্ত্রণ এনজাইম ক্ষরণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও লিভার থেকে পিত্ত নিঃসরণ হয়, যা আমাদের বিপাকে সাহায্য করে। কোনো কারণে লিভার বিকল হয়ে গেলে কিন্তু বড় ধরনের বিপত্তি দেখা দিতে পারে শরীরে, তাই লিভারকে সুস্থ রাখা খুব জরুরি। যদি বলি কয়েকটি পানীয়ই পারবে আপনার লিভার নিয়ে চিন্তা দূর করতে, আশ্চর্য হওয়ার কিছু নেই, ভিডিওটি দেখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন সুস্থ থাকুন। কুসুম গরম লেবু পানি। এক কাপ হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে পান করে নিন। টানা তিন সপ্তাহ এই নিয়ম নিয়মিত মেনে চলে দেখুন, টক্সিন মুক্ত শরীরে নিজেই ভালো বোধ করবেন ভেতর থেকে। ক্যামোমিল চা। এই সুগন্ধিযুক্ত ফুলটি বাংলাদেশে তেমন সহজলভ্য না, তবে এই ফুলের প্যাকেটজাত চা একটু খুঁজলেই বিভিন্ন সুপার শপে পাওয়া যাবে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফুলের নির্যাসযুক্ত চা নিয়মিত পানে লিভার দূষণ মুক্ত হয়। পুদিনা চা বা পেপার মিল্ক টি। সুপার শপে প্যাকেটজাত পুদিনা চা ছাড়াও তাজা পুদিনা পাতা বাজারে পাওয়া যায়। অনেকে ঘরের বারান্দাতেও ছোট টবে পুদিনা গাছ লাগায়, যা ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি খাওয়াও যায়। এক কাপ গরম পানিতে কিছু পুদিনা পাতা জাল দিয়ে চা তৈরি করতে পারেন। সেই চা রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে পান করলে পরিষ্কার ও সুস্থ থাকবে আপনার লিভার। আদা লেবুর চা। গরম পানিতে আদা জাল দিয়ে আদার নির্যাসযুক্ত পানিতে লেবুর রস মিশিয়ে এই চা তৈরি করা হয়। নিয়মিত ঘুমানোর আগে এই পানীয়টি পান করলে লিভারের সাথে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। কখন খাবেন? চাইনিজ আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসা মোতাবেক আমাদের শরীরকে ডিটক্স করার বা বিষাক্ত উপাদান দূর হওয়ার প্রক্রিয়া রাতেই হয়, তাই লিভার ভালো রাখার জন্য এসব পানীয় সাধারণত রাতে ঘুমানোর আগে পান করারই পরামর্শ দেওয়া হয়। এই আধুনিককালে না চাইতেও আমাদের শরীর রেস্টুরেন্ট ও প্যাকেজজাত খাবারের প্রিজারভেটিভ এবং কেমিক্যাল দিয়ে ভরা, যা পরবর্তীতে রূপ নেয় টক্সিনে। এইসব টক্সিন সময় থাকতে শরীর থেকে দূর না করলে লিভার যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তা আমাদের বেশিরভাগেরই অজানা। এই চারটি পানীয় দিয়ে কিছুটা হলেও আমরা আমাদের শরীর ও লিভারকে ভালো রাখার চেষ্টা অন্তত করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় উপকারে আসবে। বেশি বেশি শেয়ার করে বন্ধু ও পরিচিতদেরও জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।